এই গল্পটা কুমারের গল্প। কুমার একটা অনাথ ছেলে, ও গ্রামের লোকজনদের নিজের পরিবার ভাবত। আরে কাকি, আমাকে ঝোলাটা দিয়ে দিন। আরে বাবা, তুই এটা নিতে পারবে? অনেক ভারী এটা। দিয়েই তো দেখো। কুমার ওই মহিলার ঝোলা দুটো খুব সহজে তুলে নিল আর তারপর ওর বাড়িতে পৌঁছে দিল। আমি আসছি কাকি। আরে দাঁড়া দাঁড়া, ওই মহিলা কুমারকে কিছু খাবার জিনিস দিল। এতে কিছু মিষ্টি আছে, খেয়ে নিস। ধন্যবাদ কাকি। কুমারকে যে যা খাবার দিত ও বাড়িতে নিয়ে চলে আসত, নিজে খেত না, কারণ ওর একটা ছোট্ট বেড়াল আর একটা তোতা পাখি ছিল। এটা তোর মেয়াও, আর মিঠু এটা তোর। আর জানিস, আমার তো আজকে মিষ্টি পাওনা হয়েছে। আরে ভয় পেও না, আগে রুটি খাও, তারপরেই সব বলবো। এমনিতে কুমার অনাথ ছিল, কিন্তু ও খুব আনন্দে থাকত। ওর সাথীরা ওকে সব সময় সঙ্গ দিত। কুমার প্রায় গ্রামের আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াত। একদিনের কথা, কুমারের খুব তেষ্টা পেয়েছে। ও পুকুরের পাশে গেল আর গিয়ে তেষ্টা মেটাতে লাগলো। হঠাৎ জলের নিচে কুমার কিছু একটা যেন দেখতে পেল। আরে এটা কি? মনে হচ্ছে এটা মহল। হঠাৎ ওখানকার জল উধাও হয়ে গেল আর কুমার কিছু সিঁড়ি দেখতে পেল। আশ্চর্যজনক ভাবে ও সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। ওই সিঁড়ি কুমারকে নিয়ে গেল একটা মহলের মধ্যে। কুমার ওখানে পৌঁছতেই মহলের দরজা আপনা আপনি খুলে গেল। আরে বাবা, এত বড় মহল! কুমার ভেতরে গিয়ে মহলের সৌন্দর্য দেখছিল। ভারী সুন্দর মহল ছিল। তখনই কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। এখানে কে কাঁদছে? কুমার আওয়াজটাকে অনুসরণ করে এগোতে লাগলো। দেখলো ঘরের মধ্যে একটা পরী কাঁদছে। আর যখনই পরীর চোখের জল মাটিতে পড়ছে, ওর চোখের জল হিরে হয়ে যাচ্ছে। আপনি কাঁদছেন কেন? কেন না, আমি খুব একা। আমিও তো একা, কিন্তু দেখো, কিন্তু আমি কাঁদছি না। তোমার সঙ্গে কথা বলার লোক আছে, আমার সঙ্গে কথা বলার কেউ নেই। দেখো না, আমি আছি তো তোমার সঙ্গে কথা বলার জন্য। আমি অনাথ, আমার কেউ নেই। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি কি আমার সাথে দেখা করতে আসবে? হ্যাঁ, কেন নয়, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ। ওই প্রথম কাঁদতে থাকা পরীর মুখ হাসিতে ঝলমল করে উঠল, আর খুশিতে মহল ঝলমল করল, আর চোখের জল থেকে পড়া হিরেগুলো খুব চকচক করল। কুমার একটা হিরে নিল। কি, এটা আসল হিরে? হ্যাঁ আসল, একদম আসল। বাপরে, আপনার কাছে তো অনেক টাকা। কিন্তু কি হবে, আমার কাছে তো কেউ নেই এগুলো ভোগ করার মতো। তুমি একদম মন ছোট করো না। আমার মা বলেছে, সবার জন্য সব কিছু হয় না, আর তার পেছনেও তার ইচ্ছেও থাকে। তুমি মনে হয় ঠিকই বলেছো। আমি অনেক সময় নষ্ট করেছি, আর আমি কখনো কাঁদবো না। আমি সবাইকে সাহায্য করব আর ওদের খুশিতে খুশি থাকব। একদম আমার মতো। হ্যাঁ, একদম তোমার মতো। এই না হয়ে গেল তুমি। কুমারের সঙ্গে পরীও হাসছিল। অনেক বছর বাদে পরী খুশিতে হাসছিল। কুমার, তুমি সত্যি খুব ভালো। এই হিরে আমার তরফ থেকে তোমার উপহার। এই হিরের দরকার নেই, তোমার কথা মনে রাখার জন্য এই হিরে আমার কাছে রাখছি। কেমন তোমার ইচ্ছে? এখন আমি আসছি, আমার মেয়াও আর আমার মিঠু অপেক্ষা করছে। ঠিক আছে, কিন্তু তুমি আসবে? হ্যাঁ অবশ্যই, তোমার সঙ্গে কথা বলতে। ঠিক আছে, চলো বিদায়। কুমার ওই জাদুকরী নদী থেকে জঙ্গলের রাস্তায় চলে এলো, আর ও হিরেটা বের করলো। যেই না হিরে বের করলো, হিরের আলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়লো। কি সুন্দর এটা! হিরের আলো কিছু লুটেরাদের চোখে পড়ল। ওরা কুমারের হাতে হিরে দেখে তাকে ধরল। সত্যি কথা বল, এটা কোথায় পেয়েছিস? আমি এটা চুরি করিনি, এটা এক পরী দিয়েছে। সত্যি কথা বল, এটা কোথায় পেয়েছিস? আমি সত্যি কথা বললে একে শিক্ষা দাও, না হলে ঠিকঠাক বলে দেবে না। না না না, আমি সব কিছু বলছি। কুমার লুটেরাদের সব কিছু খুলে বলল। মানে ওই পরীর কাছে অনেক হিরে আছে? হ্যাঁ অনেক। এবার তুই আমাকে ওই হিরে এনে দিবি,
কিন্তু ওটা তো আমার নয়। তোর প্রাণের যদি ভয় থাকে তাহলে ওখানে যাবি আর পরীর কাছ থেকে হীরে আনবি। লুটেরাদের থেকে ভয় পেয়ে কুমার সবেতে রাজি হলো। লুটেরাদের কথা মতো পুকুরে গেল, আর তারপর ওই জলে হাত দিতেই পুকুরের জল সিঁড়িতে পরিণত হলো। এখন যা আর সব হীরে নিয়ে আয়। না চাইতেও কুমার আবার সেখানে গেল আর পরীকে সব কথা খুলে বলল। আর আমি যদি হীরে নিয়ে না যাই তাহলে লুটেরা আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না, যতগুলো পারবে হীরে নিয়ে যাও। ঠিক আছে। লুটেরাদের দেওয়া ঝোলা নিয়ে কুমার হীরে ভরে বাইরে গেল। কুমার ওই হীরে লুটেরাদের হাতে দিয়ে দিল, যা দেখে ওরা চমকে গেল। এখন আমায় যেতে দাও। এতে তোরা কেন, আর একবার ভেতরে যা, এই ঝোলা ভরে নিয়ে আয়। কিন্তু এটা ভুল। ভুল আর সঠিকের জ্ঞান আমাদেরকে দিস না, তাড়াতাড়ি যা। কুমার আবার একবার মহলের ভেতরে গেল। আমার মনে হয় না লুটেরা আমাকে অত সহজে শেষ হবে, ওদের লোভ তো একেবারেই শেষ হচ্ছে না। আমার কাছে একটা উপায় আছে। পরী কুমারকে একটা ছোট্ট সিন্দুক দিল। এটা কি? তুমি এটা লুটেরাদের কাছে নিয়ে যাও, এটা খুললেই ওরা ওদের উপযুক্ত শাস্তি পাবে। ঠিক আছে। কুমার এই ছোট্ট সিন্দুকটা নিয়ে পুকুরের পাড়ে গেল। কোথায় আমাদের হীরে? তুই হীরে কেন নিয়ে আসিসনি? আমি হীরের থেকেও মূল্যবান এনেছি, ওই দেখো। কুমার ওই ছোট্ট সিন্দুকটা লুটেরাদের দিকে এগিয়ে দিল। লুটেরা খুব উৎসাহিত ছিল ওই সিন্দুক খোলার জন্য, আর যেই ওটা খুলল তিনটে বিশাল দানব বেরোলো। দানবদের দেখে ওরা এদিক ওদিক পালাতে লাগলো। দানবরা ওই তিন লুটেরাকে ধরে ফেলল আর নিজেদের সঙ্গে ওদেরও ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে নিল। ওই সিন্দুক বন্ধ হয়ে গেল। আবার শেষবারের মতো কুমার পরীর কাছে গেল আর ওই সিন্দুকটা পরীকে ফেরত দিয়ে দিল। ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, ধন্যবাদ। আমার কোনো হীরে চাই না। তোমায় এবার হীরে দিতে চাই না, একটা বর দিচ্ছি যে সব সময় তুমি সবার সাহায্য করতে পারবে, তুমি সব সময় খুশি থেকো। ধন্যবাদ। পরীকে বিদায় জানিয়ে কুমার গ্রামে ফিরে এলো। এসে সবাইকে নানাভাবে সাহায্য করতে লাগলো, এর ফলে ও শরীরে আলাদা শক্তি এসেছিল। কুমার বাবা, নদীতে বন্যা এসেছে, ওর মুখটা ঘুরিয়ে দাও। ঠিক আছে দিদা। কুমারের জাদুকরি ক্ষমতার দ্বারা ও তাই করল। কুমার, আমার ছেলের শরীর খারাপ, ওকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাও। হ্যাঁ চলুন। কুমার বিশাল চেহারার বলদকেও কাঁধে চাপাতে পারত, যেন খুবই হালকা। গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে যেত। পরী কুমারকে পালোয়ান বানিয়ে দিয়েছিল, ও সবাইকে সাহায্য করত, আর পরীও খুব খুশি ছিল যে ও কুমারকে সাহায্য করেছে।